এটা একটা ডিফারেন্ট ভ্যারাইটির একটি চাষ, বারোমাসি পিঙ্ক ভিয়েতনামি ভ্যারাইটির একটি কাঁঠাল। তো এটা খুব অল্প দিনের মধ্যে, এক বছরের মধ্যে এখানে ফলন পাবেন আপনারা এবং খুব লাভদায়ক ফলন। তো এর চারা কী করে তৈরি হচ্ছে আজকে ভিডিওতে দেখে নেবো, এবং এর চারা কী করে আপনারা পাবেন একদম 20-25 টাকার মধ্যে চারা আপনারা পেয়ে যাবেন, রেডি গ্রাফটিংয়ের চারা। তা চলুন দেখে নিন পুরো ভিডিও। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেন আপনাদের সকলকে স্বাগত। চলছে এটা কাঁঠালে গ্রাফটিং চলছে। কী ভ্যারাইটির কাঁঠাল রয়েছে এটা? ভিয়েতনাম সুপার আর্লি। এটা বছরে কিরকম ফলন আসে? এটা বছরে বিশাল ফলন। এর ফলনের কথা এখন কি বলবো, এখন আবার লোকের গাছে মুছে এসে গিয়েছে। আর একটা গাছ লাগানোর কতদিনের মাথায় ফলটা আসবে? এক বছরেই ফল পেয়ে যাবে। এক বছরে? চলুন দেখে নিই কিভাবে গ্রাফটিং করা হচ্ছে এখানে। দাদা একটু বলুন যে কিভাবে গ্রাফটিংটা করা হচ্ছে। এই যে প্রথমে এলা, এটা এইটাকে এলা বলা হয় আর কি, বুঝেছেন? এইভাবে কেটে এর থেকে, আচ্ছা নিচের যেটা রয়েছে সেটা হচ্ছে বীজের গাছ, তাই তো? বীজের গাছ। আর উপরে যেটা সেটা হচ্ছে মাদার গাছ। এর থেকে আর কি এইভাবে। প্যাকেটটা একটু টাইট করে রাখতে হবে আর কি। গ্রাফটিং টেপ দিয়ে এটাকে জুড়ে দেওয়া আছে।